আঞ্জিখাত ব্রিজ তৈরি করা হচ্ছে কাটরা এবং রিয়াসির মধ্যে চেনাব নদীর উপনদী আঞ্জি নদীর উপর আঞ্জিখাত ব্রিজ হল একটি নির্মাণাধীন কেবল রেস্টোরাইট ব্রিজ যা জম্মু থেকে বালমুবা লাইনের কাটরা টি টু টানেল এবং রিয়াসির টি থ্রি অংশকে সংযুক্ত করবে প্রথম অবস্থায় আঞ্জিখাত ব্রিজটি একটি আর্চ ব্রিজ অর্থাৎ একটি দীর্ঘ স্টিভের আর্চ স্প্যান সেতু হিসাবে ডিজাইন করা হয় যা গুণগত দিক ও নির্মাণের মানে চেনাব ব্রিজের মতো হওয়ার প্রস্তাব করা হয়েছিল পরে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এবং তারা সুপারিশ করে যে জায়গাটি আজ ব্রিজের জন্য উপযুক্ত নয় দু হাজার ষোলো অক্টোবর মাসে ভারতীয় রেলওয়ে আঞ্জি খাদে কেবল স্টেরাইড ব্রিজ করার সিদ্ধান্ত নেয় এই ব্রিজটি নদীপৃষ্ঠ থেকে একশো মিটার অর্থাৎ ছশো ফুট উচ্চতায় অবস্থিত এবং দুশো নব্বই মিটারের স্প্যান দিয়ে গঠিত একশো কুড়ি মিটার দীর্ঘ ভাড়াক সহ তেরোশো মিটার দৈর্ঘ্যের মধ্যে সেতুর মূল অংশের দৈর্ঘ্য চারশো তিয়াত্তর পয়েন্ট টু ফাইভ মিটার ব্রিজটি ছিয়াশিটি কেবল দ্বারা সমর্থিত এবং এই ব্রিজটি তৈরি করতে চারশো আটান্ন কোটি রুপি খরচ করা হবে বলে মনে করা হয় এমনই সব ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না